তোমাদেরকে আমি একটা এই খুব ধাঁধা বলি, ধাঁধা না, এটা এক ধরনের ডিল আর কি। এবং এই ডিলটা মেবি আমি বেশ কয়েকবার বলবো, এই একই এই এক্সাম্পলটা খুবই মারাত্মক এক্সাম্পল, যে কারণে আমি এই এক্সাম্পলটাকে বেশ কয়েকভাবে ইউজ করব। এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরা যাক যে তোমাদের সাথে আমি একটা চুক্তি করতে চাইলাম, হ্যাঁ, চুক্তিটা হবে মাত্র 31 দিনের, ধরো যে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত 31 দিনের ডিল। ডিলটা হচ্ছে এরকম যে আমি প্রত্যেক দিন তোমাকে 2 লাখ করে টাকা দিব, 2 লাখ, আর তুমি বিনিময়ে আমাকে দিবা, প্রথম দিন দিবা মাত্র 1 টাকা, দ্বিতীয় দিন দিবা সেটার ডাবল কত, 2 টাকা, তৃতীয় দিন দিবা সেটার ডাবল কয়, 4 টাকা, আর আমি প্রত্যেক দিন তোমাকে 2 লাখ 2 লাখ 2 লাখ, 31 দিনে আমি তোমাকে দিব কত টাকা, 62 লাখ টাকা, আর তুমি দিচ্ছ কত, আমি একটু হিসাব আগে তোমার হিসাবটা, প্রথম দিন 1 টাকা 2 টাকা 4 টাকা 8 টাকা 16 32 64 128 256 512, দশম দিন অলরেডি 10 দিন চলে গেছে, 10 দিনে দিছো আমাকে কত টাকা, 512, তার আগে কিছু খুচরা টুচরা না, সব মিলে 1000 টাকা হবে, আর আমি তোমাকে 10 দিনে কত দিয়ে ফেলছি, 20 লাখ, করবো এই ডিল, আরে করো না, আরে তোমার লাভ, আরে 512 10 দিনে কত ইয়ার হবে, কত ইয়ার হবে। সো তোমরা ইভেন যারা লাইভে আসো, যে কেউ যদি ডিল করতে চাও আমাকে মেসেজে লেখো, আমি এখনই ডিল সম্পাদন করে ফেলবো। যদি কেউ ডিল করতে চাও, 31 দিনে 62 লাখ আমি টাকা দিব, আর তুমি 1 টাকা 2 টাকা করে 31তম দিন পর্যন্ত দিবা। সো যারা এই দাদা দাদা জানো তো জানো, আর যারা জানো না তাদের জন্য আমি বলি, তুমি একটু বাসায় গিয়ে নিজে ক্যালকুলেটারে টিপে 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 হিসেব করবা, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ দ্য কনফিডেন্স যে 31তম দিনে গিয়ে কত টাকা তোমাকে দিতে হবে আমাকে। আচ্ছা আন্দাজ করো তো, জাস্ট কত হইতে পারে 31তম দিনে, কত হইতে পারে, 62 লাখের বেশি দেখি তো আমি ডিল করতে চাচ্ছি, তাই না? এটা বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই 62, কত হইতে পারে, 1 কোটি, 2 কোটি। আচ্ছা তোমরা একটু হিসেব করবা, সংখ্যাটা হচ্ছে 107 কোটি টাকা, কারো কারো এটা বিশ্বাস নাও হইতে পারে, 107 কোটি টাকা, এবং হিসাবের মধ্যে কোনো মারপ্যাচ নাই, তুমি জাস্ট ডাবল করতে থাকো, ক্যালকুলেটারে ডাবল করতে থাকো। আর যারা সিম্পল ম্যাথমেটিক্স জানো, 2 টু দি পাওয়ার 30 একবারে বের করে ফেলো, 107 কোটি টাকা। এবং এই ডিল যদি আমি 35 দিন চালাই, আর মাত্র 4 দিন, তাহলে সংখ্যাটা কোথায় চলে যায় দেখো তো দেখি, 107 কোটির পরের দিন কত, 214 কোটি, তারপরের দিন কত, তারপরের দিন কত, ও তো যাই হোক ধরো 850 কোটির মতো, তারপরে দিন কত, 35তম দিনে এসে মাত্র আর 4 দিন কন্টিনিউ করলে সেটা 1500 কোটির উপরে চলে গেছে, ক্যান ইউ বিলিভ ইট। এবং এই ইয়েটা ডিলটা আরো মজা করে খেলা যায় মানুষকে প্রলুব্ধ করার জন্য, তুমি 1 টাকা দিয়ে না, 1 পয়সা দিয়ে শুরু করতে পারো, নিবা তাহলে ডিল, ভয় পেয়ে গেছে, 1 পয়সা দিয়ে যদি শুরু করো তাহলে 31তম দিনে গিয়ে হবে সেটা 1 কোটি 7 লাখ, হ্যাঁ 1 কোটি 7 লাখের মতো এরকম একটা ফিগার হবে। আর বাকি দিনগুলোতেও তো দিছো, মানে সব মিলে প্রায় 2 কোটি টাকার মতো হবে, আর আমি তোমাকে দিয়েছি 31 দিনে কয় টাকা, স্টিল দেন কিন্তু আমি লাভে থাকবো, 1 পয়সা থেকে যদি শুরু করা হয়। এটা খুবই খুবই পাওয়ারফুল একটা এক্সাম্পল, এবং এক্সাম্পল আমি অনেক কারণে টেনে নিয়ে আসবো, এই এক্সাম্পলের অনেক লার্নিং আছে এখান থেকে। বাট আজকের দিনের লার্নিংটা হচ্ছে কন্টিনিউয়াস গ্রোথ যদি একটা থাকে, সেই জিনিসটা শুরুতে বোঝা যায় না, তাই না? 10 দিনে গিয়ে 512 টাকা, 11 12 13 14 15 16 20 দিনে গিয়েও দেখবা যে কয় টাকা আর হয়েছে, তাই না? তখন তুমি ফ্রাস্ট্রেটেড যে 20 দিনে মানে যদি যে ডিলটা করবে যে বা হিসাবটা করবে যে 20 দিনে মাত্র এত টাকা, আর আমি উল্টা তুমি উল্টা খুশি হয়ে যাচ্ছ, কেন 20 দিনে আমি তোমাকে কত টাকা দিয়ে দিছি, 40 লাখ টাকা, তাই না? বাট লাস্টের দিকে গিয়ে তুমি জাস্ট গুনগুলো করতে থাকো নিজের হাতে, আজকে করবা গিয়ে বাসায় একদম লিটারেলি করবা, লাস্টের দিকে গিয়ে দেখো 3-4 দিনে ডাবল হয়ে হয়ে এটা কোন লেভেলে চলে যাচ্ছে। এবং তুমি তোমাকে আমি এইটুকু দেখাইলাম তো 31 থেকে 35 দিনে কি হয়েছে, 107 কোটি থেকে 1500 কোটি। সো মেজরিটি মানুষ লাইফে যারা সাকসেসফুল হয় কেন হয়, তার একটা রহস্য এই উদাহরণের মধ্যে আছে। মোস্ট অফ দ্য পিপল একটা কাজ শুরু করার পর চেষ্টা করতে থাকে, যখন কিছু চেষ্টা যাওয়ার পর তখনও তো কি বলে মানে তার গ্রোথ হচ্ছে, বাট গ্রোথটা তো অত বড় হয় না, ফলে সে কি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ভাই এটা দিয়া হবে না, এবং সে ছেড়ে দেয়। আর যারা ধরে থাকে আর কিছু আর একটু আর একটু আর একটু, তাদের ক্ষেত্রে কি হচ্ছে,
এমন ভাবে দেন এটাকে, এটা বাড়তে থাকে, বাদ বাকিরা তখন মনে করে মেবি ইটস এ ম্যাজিক, ম্যাজিক হয়ে গেছে ভাই, সে তো সেদিনও দেখলাম কিছুই নাই, সেদিনও দেখলাম কিছুই পারে না, আর আজকে এই অবস্থায় চলে গেছে, কিছুই না, রহস্য কিছুই না। রহস্য কি? কন্টিনিউয়াস গ্রোথ, কন্টিনিউয়াস গ্রোথ, মানে ছেড়ে না দিয়ে লেগে থাকো এবং গ্রো করো। তো তুমি প্রত্যেক দিন পড়তেছো, পরিমাণটা কম হোক, বাট এভরিডে তুমি লার্ন করতেছো, এভরিডে তুমি এফোর্ট দিচ্ছ, সেটা তোমাকে কি করতেছে, বৃদ্ধি করতেছে, তাই না? গ্রোথ এনে দিচ্ছে তোমার। সো এই গ্রোথ যদি সার্টেন টাইমে তুমি ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, তো তুমি বাকিদেরকে পার করে চলে যাবা, যত তুমি ধরে রাখতে পারবা, গ্রোথটা মেনটেন করে ধরে রাখতে পারবা। আর যে যত স্পিডে আগাক, যদি ছেড়ে দেয়, দে উইল বি ডাউন, হ্যাঁ, তারা কিন্তু আর পারবে না। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে ধরো আমার লাইফের একটা স্টোরি বলি, আমার লাইফের স্টোরি বলি, উদ্ভাসের স্টোরি বলি, এবং এই স্টোরি অনেকে হয়তো অলরেডি বিভিন্ন জায়গায় শুনছো, লেট মি রিপিট ইট। উদ্ভাসে আমরা কিন্তু বলতে গেলে প্রায় শুরুতে চারজন ফ্রেন্ড ছিলাম, একদম শুরুতে দুজন ছিলাম, পরে আরো দুজন যোগ হয়ে অলমোস্ট মানে বইটা যখন ক্লাস শুরু হয়ে গেল আমরা ছিলাম চার ফ্রেন্ড। তো তখন তো হচ্ছে মানে আমাদের, আমরা যেহেতু উদ্ভাসের মূল ফিলোসফি যেটা, মানে আমরা নিজেদেরকে কোচিং সেন্টার বলি না, আমরা বলি ইটস দ্য লার্নিং সেন্টার, বিকজ কোচিং মানে হচ্ছে যারা নোট দিবে, গাইড দিবে, মুখস্থ করাবে, মুখস্থ করায় বলবে এমনি এমনি মুখস্থ করো, হয়ে গেছে। বাট আমাদের যেটা মূল প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রাম ইন্টারের, তারপর নাইন টেনের, সেখানে আমাদের কিন্তু নোট নিষিদ্ধ, সাজেশন নিষিদ্ধ, আমরা নোট দিই না, সাজেশন দিই না, বিকজ আমাদের কনসেপ্ট হচ্ছে বুঝে পড়তে হবে। তোমরা অসংখ্য জায়গায় দেখছো আমরা এটা লিখি কি, না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। তো আমরা যেহেতু নোট গাইড দিই না তখন, তো এবং এখনো দিই না, তো তখন হচ্ছে তোমার এই আমাদের যেটা একাডেমিক প্রোগ্রামের কথা বলতেছি, তো স্টুডেন্ট আসে না, বা আসলে হচ্ছে যখন দেখে যে আমরা নোট নাই, সাজেশন নাই, চলে যায়। তো আমাদের কিন্তু একদিন দুই দিনের জানি না, আমরা সেই কষ্ট করে টিউশনি করে টাকা পয়সা জমায় টমায় এখান থেকে ধার দেনা করে এই প্রতিষ্ঠানকে কোন রকম টিকায় রাখার চেষ্টায় ছিলাম। তো ধরো কোন একজন মানুষ যদি একটা ব্যবসা করতে চায় এবং ধরো যে এক বছর পরে গিয়ে দেখলো ব্যবসায় লস, তাহলে এরকম যদি হয় মেজরিটি মানুষ কি ব্যবসা কন্টিনিউ করবে নাকি কেউ করবে, কেউ করবে না, কেউ কেউ হয়তো ছেড়ে দেবে। আচ্ছা, তাও অনেকেই হয়তো ধরে থাকবে যে ঠিক আছে ভাই, এক বছর তো ব্যাপার না, যদি দুই বছর ধরে লস হয় আরো মানুষ ছেড়ে দিবে, যদি তিন বছর লস হয়, চার বছর, পাঁচ বছর, তাহলে ভাই আমার মনে হয় না যে কেউ আর এত কষ্ট করে না। উদ্ভাস ব্রেক ইভেনে গেছে অষ্টম বছরে, যারা জানো না তাদেরকে বললাম, অষ্টম বছরে আমরা ব্রেক ইভেন বলতে হচ্ছে চলার মতো, মানে নেগেটিভ না, মানে সমান সমান, যে যা ইনকাম হয় খরচ হয়, এর আগ পর্যন্ত আমরা যে কি মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি, এটা এখন ধরো মানে অনেকের কাছে মনে হবে যে আমি বানায় বানায় গল্প বলতেছি, বাট এখানকার ইন্টারেস্টিং যে জায়গাটা তোমাদের বলার জন্য, আমরা যে চার ফ্রেন্ড, সেই চার ফ্রেন্ডের মধ্যে এখন আমরা কয়জন পরিচালক, দুইজন, সেই চারজনের মধ্যে দুইজন উদ্ভাস ছেড়ে দিছে। কখন ছেড়ে দিছে জানো? সাড়ে পাঁচ বছরের সময়, সাড়ে পাঁচ বছরের সময় গিয়ে প্রথমে একজন ছাড়লো, তার দেখা দেখে আরেকজন ছাড়লো। কারণ তখন কি, আমরা বুয়েটে ধরো টিউশন টিউশনি করে তো ভালো টাকাই মোটামুটি কামাই, বাট তারা এই টিউশনি করে যে টাকা কামাচ্ছে সেটাই আবার উদ্ভাসের পেছনে খরচ করে 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 দেখা যায় তা কিছুই থাকে না, আরো টানাটানি টেনশন, বাসা ভাড়া দিতে পারতেছি না, এই সেই, তাই না? একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে তো অনেক টেনশন, তো এত টেনশন নেওয়ার দরকার কি? আর উদ্ভাস যদি না চালাই সুবিধা কি? টিউশনি করে যা পাবো সেটা পুরাটাই আমার। তারা হয়তো এই চিন্তা করে প্রথমে একজন ছাড়লো, তার দেখা দেখি আরেকজন ছাড়লো। ওই সময় যদি আমি আর লিটনও ছেড়ে দিতাম তাহলে হিস্ট্রিটা কেমন হইতো? হিস্ট্রিটা হতো যে ইটস এ ফেইলিওর কেস, যে কিছু পোলাপান, এরা অতি মাতব্বরি করতে গেছে, যে নোট গাইড ছাড়া, সাজেশন ছাড়া বুঝে পড়াবে, তারপরে মানে কিছুদিনের মধ্যে তাদের টেল শেষ অ্যান্ড দে আর গন, এবং এটা একটা ফেইলিওরের কেস হিসেবে কিছু মানুষ হয়তো জানতো, যারা তারা এটাকে একটা ফেল কেস হিসেবে জানতো। আর আমরা দুজন কন্টিনিউ করাতে এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাকি দুইজন কত সাকসেসের কাছে গিয়ে ছেড়ে দিছে। বলে এই সিঙ্গেল স্টোরি শুড বি গুড এনাফ টু ইন্সপায়ার ইউ। তো তুমি তোমার লাইফে যখন একটা সার্টেন টাইম ধরে এফোর্ট দিতে থাকবা, এফোর্ট দিতে 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 দিতে, আমাদের সময় ও আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আর কিছুক্ষণ কন্টিনিউ করা যায়, তাই না? তো এফোর্ট দিতে 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 মেজরিটি মানুষ মনে করে ভাই এটা আর হবে না, এটা আর হবে না। কারণ কি, কতটুকু এফোর্ট দিলে সাকসেস আসবে এটার গ্রাফ কি দেখা যায় চোখে, যে আর এতটুকু এফোর্ট দিলে, আর এতটুকু পড়ালেখা করলে আমি বইটা চান্স পাবো, এটা তো দেখা যায় না। দেখা যেহেতু যায় না, সে মনে করে এটা আর হবে না, এটা আর হবে না, এটা আর হবে না।
মানে দ্যার ইজ দ্য ডিফারেন্স যে দুইজন 5.5 বছরে গিয়ে ভাবলো এটা হবে না। এখন দেখো ওই চারজনই আমরা সেম সিচুয়েশনে ছিলাম, চারজনই আমরা বুয়েটে পড়ি, চারজনেরই সিমিলার স্ট্রাগল যাচ্ছে, চারজনের সামনে সিমিলার অপরচুনিটি, সিমিলার সিচুয়েশন। সেখান থেকে দুইজন কুইট করলো, দুইজন লেগে থাকলো, কেন? ডিফারেন্সটা কোত্থেকে? ডিফারেন্সটা এমন না এই দুজনের টাকা বেশি ছিল, ওই দুজনের টাকা কম ছিল, এই দুজনের কষ্ট বেশি হচ্ছিল, ওই দুজনের কষ্ট কম হচ্ছে, এগুলো কিছুই না। উই আর অন দ্য সেম গ্রাউন্ড। ডিফারেন্সটা ছিল মাইন্ডসেট, আমি আমার জার্নিকে কিভাবে দেখি। তো 5.5 বছরে প্রতিষ্ঠান একটা পর্যায়ে যায় নাই, বাট এইটুকু তো হয়েছে 5.5 বছরের মধ্যে গ্রোথ তো হয়েছিল, মানে সেই গ্রোথটা খুব সামান্য ছিল। আমরা শুরু করেছি 3-4 জন স্টুডেন্ট দিয়ে, সে 2008 সালে গিয়েও স্টুডেন্ট সংখ্যা ছিল মানে 100-এর ঘরে, 1000-এর ঘরেও না, 100-এর ঘরে। তো তাহলে কি হয়েছে যে গ্রোথ ছিল। তো যে দুজন লেগেছিলাম আমরা, আমাদের দৃষ্টিভঙ্গিটা কাজ করেছে হয়তো এইভাবে যে ইটস গ্রোয়িং, আরো আগে আরো থেকে আরো লেগে থাকি, আরো লেগে থাকি, আরো লেগে থাকি। আর বাকি দুজন দেখলো যে না ভাই, এতদিনেও মাত্র এইটুক, এটা দিয়ে হবে না। বুঝে গেছে কথা? এবং দেখছো এই যে একটু আগের যে হিসাব, এই হিসাব ওই 31 দিন পর্যন্ত কন্টিনিউ করলে কি হয়, সুদভাস তার প্রমাণ। তারপরে গিয়ে 8ম বছর পার হওয়ার পর 9, 10, 11 বছরের মধ্যে এসে এটা সর্ট অফ এক্সপ্লোশন হয়ে গেল, কারণ এখন দেখো কত কত স্টুডেন্ট আমাদের, তাই না, কত মানুষজন আমাদেরকে চেনে। তো এখন কিন্তু অনেক হিসাব মিলাইতে পারবে না, আরে ভাই এদেরকে দেখছি 6 বছর 7 বছরে এরা বাসা ভাড়া ঠিক মতো দিতে পারে না, বেতন ঠিক মতো দিতে পারে না, সেই এরা আজকে কত বড় প্রতিষ্ঠান বানাই ফেলছে। না, কোথা থেকে? লেগে থাকা। তো লেগে থাকা যারা পারলো আর যারা পারলো না, ডিফারেন্স কোথায়? মাইন্ডসেট, তুমি কিভাবে দেখো। তো তোমার ফেইলুর তোমাকে ডুবায় না, তোমাকে ডুবায় ওই ফেইলুরের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি, ওই ফেইলুরটাকে তুমি কিভাবে দেখো। ফলে 5.5 বছরে গিয়ে দ্যাট ওয়াজ এ ফেইলুর কেস, বিকজ তখনও আমাদের টানাটানি। তো সেই ফেইলুরটাকে তারা দেখলো ফেইলুর হিসেবে, আমরা দেখলাম কি? গ্রোথ হিসেবে। ইটস গ্রোয়িং, এটা গ্রোথ, গ্রোথের মধ্যে আছে আমাদের, উই শুড কন্টিনিউ। দৃষ্টিভঙ্গি আর কিছুই না, তুমি কিভাবে চিন্তা করো, তুমি কিভাবে চিন্তা করবা। এটার জন্য তো তোমার টাকা পয়সা থাকার ইস্যু নাই, এটা তো জন্য তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর ইস্যু নাই যে ভাই আমার বাবা অনেক এইরকম সেরকম তাই আমি ভালো চিন্তুক হইতে পারবো, ভালো লেগে থাকতে, নো ইটস নট লাইক দ্যাট। তোমার দৃষ্টিভঙ্গি, হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কিভাবে চিন্তা করো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রোথ, গ্রোথ মাইন্ডসেটটাকে মাথায় রাখা। সো এভরিডে তুমি যা পড়তেছো, ভাই এখনো তো কিছুই পড়ালেখা হয় নাই, এখনো এই চ্যাপ্টার বাকি, সেই চ্যাপ্টার বাকি, ইউ জাস্ট মেক শিওর গ্রোথের মধ্যে আসো কিনা। হ্যাঁ, গতকাল যা জানতাম আজকে তার চেয়ে একটু বেশি জানছি কিনা, আজকে তার চেয়েও বেশি কিনা, আজকে তার চেয়েও বেশি কিনা, ক্রমাগত আমার লার্নিং বাড়তেছে কিনা, আমার নলেজ বাড়তেছে কিনা, আমার কনসেপশন ক্লিয়ার হচ্ছে কিনা, দ্যাটস গুড। সেটা যদি হয়, ইউ কন্টিনিউ ইউর জার্নি। ইভেন এই জার্নি তো এমন না ভর্তি পরীক্ষার মধ্যেই শেষ, ইভেন এইখানেও যদি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট না হয়, এই গ্রোথ তুমি সারা জীবন টেনে নিয়ে যাও। যে তোমার ফ্রেন্ডরা হয়তো এই ভর্তি পরীক্ষায় তোমার চেয়ে ভালো করতে পারবে, হইতে পারে সেই ভর্তি পরীক্ষায় তুমি খারাপ করলা ধরা যাক, স্টিল দেন তুমি যদি মাইন্ডসেট ওইটাই রেখে গ্রোথটা কন্টিনিউ করতেই থাকো, তুমি একসময় তাদেরকে ক্রস করে যাবা। দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ। ভর্তি পরীক্ষায় ভালো জায়গায় চান্স পাইনি, ইটস ওকে। ভর্তি পরীক্ষায় বুয়েটে চান্স পাও না, মেডিকেল চান্স পাও না, তাহলে কি লাইফ ব্যর্থ হয়ে গেছে? ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশের যারা প্রমিনেন্ট লোকজন দেখো, যেমন ধরো যে আমাদের জাফর ইকবাল স্যার, উনি কি বুয়েটে পড়ছে? পড়ে নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস, তাই না, বাংলাদেশের সবচেয়ে বড় ফিগার গ্লোবালি, উনি কি বুয়েটে পড়ালেখা করছে? না। ওয়েল, ফলে তুমি এই যে ফ্রাস্ট্রেশনের মধ্যে বারবার ঢুকে যাচ্ছ না, এটার একটা অন্যতম কারণ হচ্ছে তুমি ধরে নিচ্ছ যে বুয়েট না হইলে আমার হবেই না, মেডিকেল না হইলে আমার হবে না, বা ওইটা না হইলে মেবি আমার হবেই না। তুমি ওইভাবে চিন্তাই করো না, ওইটা হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, বিকজ তখন হইতে পারে আমি আমি ওই ব্যর্থতা আমাকে আরো ইন্সপায়ার করতে পারে আরো বড় জার্নি কন্টিনিউ করার জন্য, ঠিক আছে? কারণ তুমি দেখো, তুমি যদি প্রত্যেকদিন টেনশনে টেনশনে আধমরা হয়ে যাও, সেটা কি তোমার জন্য ভালো? সেটা কি তোমার লেখাপড়ার স্পিড বাড়াই দিবে? তাহলে সেই টেনশন তুমি দূর করে ফেলো। টেনশন কেমনে দূর করবা? তুমি আজকে থেকে টার্গেট নাও, আমার টার্গেট গ্রোথ, আমার টার্গেট বুয়েট মেডিকেল কিছু না, গ্রোথ যদি কন্টিনিউ করি যা হওয়ার হবে, ইভেন আমি গ্রোথ যদি কন্টিনিউ করতেই থাকি, ইনশাল্লাহ সবার চেয়ে আমি সামনে থাকবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ফলে এই ইস্যুগুলো ঝেড়ে ফেলে দাও, আমাকে জাস্ট এইটাই হইতে হবে, আমাকে ওইখানে ফার্স্টই হইতে হবে, আমাকে এটা সেটাই হইতে হবে। মাথায় রাখবা যে এফোর্টের মালিক তুমি, ফলাফলের মালিক তুমি না, উপরওয়ালা একজন আছেন। সো তুমি তুমি তোমার ডিউটি কি? তোমার ডিউটি হচ্ছে এফোর্ট কন্টিনিউ করা। সেই এফোর্টের মধ্যে যদি তোমার ঘাটতি থাকে, তাহলে তোমার অনুতপ্ত হওয়া উচিত, তাহলে তোমার নিজেকে নিয়ে নিজেকে তিরস্কার করা উচিত,
যে আমি আমার এফোর্ট ঠিক মতো দিই নাই, আমি আমার প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাই নাই, আমি আমার সময়গুলোকে নষ্ট করছি, আমি ঠিক মতো যা যা করার দরকার ছিল সেটা আমি করি না, তার জন্য তোমার অনুতপ্ত হওয়া উচিত। বাট এফোর্ট যদি তুমি পুরোপুরি ঠিক মতো দাও, তারপর রেজাল্ট যদি তোমার কাঙ্ক্ষিত না আসে, আলহামদুলিল্লাহ ইটস ওকে, এটা তোমার, তুমি এটার মালিক না, ঠিক আছে? ইউ টেক দ্যাট পজিটিভলি যে আল্লাহ এটা আমার জন্য এটার মধ্যে ভালো কিছু রাখছে, তাহলে ওইটা নিয়ে তুমি টেনশনই করো না, ওই টেনশন তোমাকে কন্টিনিউয়াসলি লেখাপড়ার স্পিড আরো নষ্ট করে দিবে। তো তুমি ভুলে যাও রেজাল্টের মালিক ভাই আমি না, রেজাল্টের মালিক আল্লাহ, আল্লাহ যেটা দিবে আমি সেটাতেই হ্যাপি, আমার কাজ কন্টিনিউয়াস গ্রোথ, কন্টিনিউয়াস এফোর্ট দেওয়া, আমি এফোর্ট দিতে থাকবো। আমাদের